আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনাদের সবাইকে আমন্ত্রণ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে প্রিয় দর্শক আপনারা অনেকেই জানতে চেয়েছেন ছোটো মহাশাসার আকামার খরচ কত আসবে একেবারে শুরুতেই আপনাদেরকে বলে দিচ্ছি আকামার খরচ কিন্তু পরিবর্তন হয়নি দু সালের যে আকামার ফিটি ছিল বা খরচটি ছিল সেটা কিন্তু দু হাজার একুশ সালেও বলবৎ আসে এখন পর্যন্ত আকামার ফি এর কোনো ধরনের পরিবর্তন হয়নি তবে ছোট মহাশাগুলোর আকামার ফি পরিবর্তন হওয়ার সম্ভাবনা একেবারেই কম কারণ ছোটো মহাশাশাগুলো এমনিতে আকামার ফি অনেক কম আসে তো আপনাদেরকে জানিয়ে দিব আজকে কোন মহাশাত কতজন লোক থাকলে কত টাকা আসে আকামার খরচ আরও একটা তথ্য দিচ্ছে আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দু হাজার বিশ সালের রমজানে মুক্তবালা আমেল চারজনের মুআসসাসাকে বাতিল করে দুইজনের মুআসসাসা করেছে বিষয়টি একটু সহজ করে বলছি আগে চারজনের মুআসসাসাতে একশো রিয়াল করে মুক্তবালা আমেলের ফি আসতো সেটা এখন দুইজনের মুআসসাসাতে আসতেছে যদি আপনাদের মহাশাসাতে চারজন লোক থাকে তাহলে দুইজনের একশো রিয়াল আসবে আর দুইজনের কমপ্লিট মুক্তবালা আমেলের ফিটা আসবে আট রিয়াল আপনাদের মুআসসাসাতে যদি চারজন কর্মী থাকে তো আপনাদের মুক্তবালা আমেল কিন্তু দুইজনে বেশি আসবে দুজনে কম আসবে এক্ষেত্রে আপনার কপিল সবার উপরে সমান সমান করে বন্টন করে দিবে। যদি কপিল বন্টন না করে দেয় তাহলে প্রথম যে দুজন আকামা বানাবে তাদের একশো রিয়াল করে আসবে তাদের একদম কম আসবে পরবর্তীতে যে দুজন আকামা বানাবে তাদের কমপ্লিট টাকাটা আসবে এতে কিন্তু দুইজন ক্ষতিগ্রস্ত হচ্ছে দুইজন লাভবান হচ্ছে তাই যারা কপালা হবেন অবশ্যই এই বিষয়টি ভেঙে নেবেন যদি চারজন থাকে তাহলে সমান সমান করে বন্টন করে দিতে হবে তো এবার আসুন খরচগুলো জানিয়ে দিচ্ছি দুইজনে মহাশার সাথে একশো রিয়াল করে মুক্তবালা আমেলের ফি বা রসুম সাথে আকামার খরচ আসবে ছয়শো পঞ্চাশ রিয়াল যেটা ময় ফি যাওয়াজাত ফি ইন্স্যুরেন্স বানাতে হবে ইন্স্যুরেন্স সবার জন্য বাধ্যতামূলক ইন্স্যুরেন্স আমরা চারশো রিয়াল ধরে নিলাম তাহলে এগারোশো পঞ্চাশ রিয়াল যদি আপনার মহাসতে মাত্র জন থাকে তাহলে আপনার আঁকামার খরচ আসবে এগারোশো পঞ্চাশ রিয়াল এখানে আরও একটা কথা বলে দিচ্ছি যদি আপনার কপিল যে মহাসতে আপনি আছেন সেই কপিল যদি তার তামিনাত কোনো কোম্পানি বা কোনো সরিকাতে ইউজ করে তাহলে কিন্তু আপনাদের একশো রিয়াল আসবে না তাছাড়া আপনার আপনাদের মহাসাসার বয়স যদি তিন বছরের বেশি হয়ে যায় তাহলেও কিন্তু একশো রিয়াল আপনার মুক্তবালা আমেলের ফি আসবে না খেয়াল রাখবেন কপিল যদি কোথাও কাজ করে তার তামিনাত ইউজ হয়ে থাকে অথবা মহাতাশার বয়স যদি তিন বছরের বেশি হয়ে যায় তাহলে কিন্তু একশো রিয়াল আসে না তো দুইজনের মহাশাসাতে শুধুমাত্র দুইজন থাকলে এগারোশো পঞ্চাশ রিয়াল আসবে যদি চারজন থাকে তাহলে দুইজনের কমপ্লিট আসবে আর দুইজনের একশো রিয়াল করে আসবে তাহলে টোটাল চারজনের খরচটা আসবে একুশ হাজার তিনশো রিয়াল একুশ হাজার তিনশো রিয়ালের যদি আপনি চার বাঘ করেন আপনার কপিল যদি সবাইকে সমানভাবে বন্টন করে দেয় তাহলে আপনার আঁকামার খরচ আসবে পাঁচ হাজার তিনশো এখানে শুধুমাত্র আমরা আপনার বেসিক খরচগুলো উল্লেখ করেছি আপনার কপিলকে যদি আপনি অতিরিক্ত কোনো ফায়দা দিয়ে থাকেন সেটা এখানে যুক্ত হয়নি সেটা আপনি আলাদা দেবেন এটা আমরা সরকারি খরচটা আপনাদের সামনে তুলে ধরেছি যারাই প্রশ্ন করেছেন দুইজন চারজনের মহাশাশাতে খরচ কত আসে তাদের হিসেব এখন নয় জনের অথবা চারজনের উপরে যদি মহাশাশা হয় তাহলে কত আসতে পারে হিসাবটা একটু গরমিল হয় কারণ যদি পাঁচজন হয় তাহলে একরকম আসবে ছয়জন হলে আরেক রকম আসবে সাতজন হলে আরেক রকম আসবে কেননা দুইজন মাত্র পাচ্ছেন একশো রেয়াল করে বাকি সাতজন আমি ধরলাম আপনাদের মহাস্তার সাথে নয় জনই আছে বাকি সাতজনে কিন্তু কমপ্লিট টাকা আসবে তো এই ক্ষেত্রে আপনি যদি চারজনের বেশি কোনো মহাস্ত সাথে কাপালা হন তাহলে কিন্তু আপনি তেমন কোনো লাভবান হবেন না কারণ দুজনের কম আসবে আর বাকি সবার সমান আসবে যখন টাকাটা বন্টন করবে প্রায় সেম হয়ে যাবে বড় মহাশার মতোই হয়ে যাবে তাই চেষ্টা করবেন চারজনের মহাশা অথবা দুইজনের মহাশাশাতেই কাফল আওয়ার জন্য ধন্যবাদ সবাইকে এই ছিল আমার কাছে গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য বিদায় নিচ্ছি এখান থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ